তিনি কেমন বাদশা কেমন আল্লাহর ওলি আমার নবীজির দেহ মোবারক জিসিম মোবারক লাশ মোবারক চুরি করার জন্য বেদুরমিরা গর্ত করেছিল মাসের মাস বছরের বছর কিন্তু আমার নবীজি কাউকে স্বপ্নে দেখায় নাই যাকে স্বপ্নে বলেছিল তার নাম বাদশা নুরউদ্দিন জঙ্গি পড়েন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর আওয়াজে আমি মহব্বত পাইছি না পড়েন সুবহানাল্লাহ বাদশা নুরউদ্দিন জঙ্গির কাছে আমার নবীজি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে বলেছিল নুরউদ্দিন দুইজন মানুষ আমারে খুব জ্বালাইতেছে তুমি তাড়াতাড়ি লক্ষ্য করো সুবহানাল্লাহ বলবেন না এবার চিন্তা করেন বাদশা নুরউদ্দিন জঙ্গি কেমন মাফের আল্লাহর ওলি কেমন বাদশা সেই বাদশা নুরউদ্দিন জঙ্গির জামানায় তিনি এমন বাদশা ছিলেন তিনি বাদশাহীরত অবস্থায় তার রাজ্যের ভিতরে একটা মানুষ না খায়া কষ্ট পায়নি রাতের বেলা গবি নিশিতে বাহির হয়ে যাইতেন বাড়ি বাড়ি পাড়া পাড়া মহল্লা মহল্লা দেখতেন কোনো মানুষ অনাহারে আছে কিনা আর আমরা এখন যে হাইছ আরেকবার একটা জোর করে লই ঘুরি গোস হইছেন কি করনা এমন মানুষ আছে ক্ষমতা আছে লাড়ি আছে শক্তি আছে আরেকবার জায়গা জোর করে দখল করে রাখছে না বানায় কইতাছি বেটার ভূত আছে বাদ ছড়া শক্তি আছে গোষ্ঠীর ক্ষমতা বালা জোর করে দখল করে রাখছে আছে না আবার এমন মুসল্লি আছে যাদের ক্ষমতা ভালো থাকার কারণে কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই মাথা দিয়ে বাড়ি মারে গোস হইবেন বাবা মুসলমান গভীর মনোযোগ ভালো করে প্রেমের কানে কথাগুলি বুঝবেন বাদশা নুরউদ্দিন জঙ্গি কেমন মাপের আল্লাহর ওলি ছিল রে মুসলমান বাদশা নুরউদ্দিন জঙ্গি যখন রাতের বেলা গভীর নিশিতে ঘর থেকে বাহিরে যাইতেন ওনার পরিবার বলতেন বাদশা গো আপনি কেন গো গভীর নিশিতে একা একা বাহিরে যান আপনি দেশের একজন প্রেসিডেন্ট দেশের একজন বাদশাহ বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয় বিবি ও বিবি তুমি খবর জানো না আমাকে যখন আমার আল্লাহ বাদশা বানাইছে আমার অনেক দায়িত্ব আছে বিবি গো আমার দেখতে হয় আমার দেশের মধ্যে কোন মানুষটা না খায়া কষ্ট পায় জোরে কোন সুবহানাল্লাহ আর এখন আমরা দেশে আইন চলতেছে 5 লক্ষ টাকার টেন্ডার হইলে 1 লক্ষ টাকার কাজ হয় না বাকিগুলি নাই কি ঘুষ হইবে না আপনারা না বানায় কইতাছি ও মুসলমান গভীর মনোযোগ বাদশা নুরউদ্দিন জঙ্গি কই বিবি গো চিন্তা করিও না আমি রাতের বেলা গভীর নিশীতে যদি একা একা হাঁটবো আমার কোন অসুবিধা যদি হয় আমার কোন সমস্যা যদি হয় আমাকে দেখার জন্য একজন আছে তিনি কে জোরে বলেন জোরে বলেন কে বাদশা নুরউদ্দিন জঙ্গি কই বিবি আমাকে দেখার জন্য যিনি রয়েছে আমি তার প্রতি তাকওয়ার ভিতরে সব সময় তাকে গবিবি আমাকে যিনি রক্ষা করবেন তিনি আমার আল্লাহ একদিন রাতের বেলা বাহিরে গেলেন বাদশা নুরউদ্দিন জঙ্গি ঘর থেকে যখন বাহিরে যায় যেদিন বাহিরে গেলেন পরের দিন ঈদের দিন কিসের দিন আমাদের দেশে ঈদের আগের দিন ঢোল বাজনার বাড়ি গোমান জানা ঢোল বাজনা না থাকলো মানে বড় বড় স্পিকার আছে না ইডি লাগাই রাখে তবে বালাকুস্তা তো বাজা না ওই এমন কিছু জিনিস বাজা জিনিস আওয়াজে বোঝা জাহালি সুতো তো বেরিতেছে কথা কন ঈদের দিন আগের দিন ঘুমানো যায় না ঘুমের মতো কোনো পরিবেশ নাই বাদশা নুরউদ্দিন জঙ্গি ঈদের আগের দিন রাতের বেলা ঘর থেকে বাহিরে গেল এমন সময় সঙ্গী সাথী যারা ছিল ওজিন নাজি ডাক দিয়ে বলতেছে মহারাজ আপনি দেশের একজন বাদশা আগামী দিন ঈদের দিন রাতের বেলা গভীর নিশীতে বাদশা গো আপনি মেহেরবানি করে বলেন কোথায় যান বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় আমি কোথায় যাই তোমাদের চিন্তা করা লাগবে না জোরে কোন না সুবহানাল্লাহ আমার চিন্তা তোমাদের করতে হবে না আমি কিসের কারণে যাই সেই খবর তোমরা বুঝবা না বাদশা নুরউদ্দিন জঙ্গি রাতের বেলা গভীর নিশীতে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে যাইতে 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 বহু দূর যাওয়ার পরে গভীর নিশি যখন হয়ে গেল এমন সময় তাকায় দেখতেছে রাস্তার পারে 3 জন ছেলে বসে আছে জোরে কোন না আল্লাহু আকবার কয়জন
তিন জন বীর পুরুষের মতো তিন জন পুরুষ রাস্তার মধ্যে বসে আছে। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি তিনটা ছেলের সামনে হাজির হয়ে গেল, ছদ্মবেশে হাজির হয়েছে। ওই তিনজন ব্যক্তি জানে না তিনি যে বাদশা, তারা একটু কথা কর না, তারা জানে না বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনটা ছেলের কাছে যায় ডাক দেয়া, বলতেছে যুবক আগামী দিন ঈদের দিন এত রাত্রে কেন তোমরা রাস্তার মধ্যে বসে আছো? তিনজন ব্যক্তি জবাব দেয়, এত রাত্রে আমরা বসে আছি কেন সেটা পরে হবে, আপনি এত রাতে কি করেন? তারা তো জানে না তিনি যে বাদশা। বাদশা নুরউদ্দিন জঙ্গি নীরবতা পালন করেন। কিছুক্ষণ পরে ডাক দিয়া বলতেছে বাইরে, আমি গভীর নিশীতে কেন রাতের বেলা বাহির হইলাম তোমাদের কাছে বলবো, কিন্তু আগে তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, এত গভীর নিশীতে তোমরা রাস্তার মধ্যে বসে বসে কি করো? এমন সময় একটা লোক আরেকটা লোকের সঙ্গে ডাক দিয়া কয়, এত রাত্রে সে আমাদের কি জিজ্ঞাসা করে, তার সঙ্গে কি জবাব দেওয়া যায়? আর সঙ্গে তিনজনের ভিতরে একজন বলতেছে, আমরা যে কাজের জন্য বসে আছি সেটা বলে দেই, কোনো অসুবিধা নাই, কারণ আমরা তো করে ডরাই না, আমরা কাউকে ভয় করি না, আমাদের মনের ভিতরে ভয় নাই, কারণ যে তিনজন বীর পুরুষ বসা ছিল তারা ছিল ওই দেশের ভিতরে শ্রেষ্ঠ ডাকাত। কি একটু কথা কর না, কি ডাকাত বড় সাহসী মানুষ। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়া কয়, বাবা রে আমরা তিনজন হইলাম চোর মানুষ, ডাকাত মানুষ, আমরা ডাকাতি করার জন্য এখানে বসে আছি। বাদশা নুরউদ্দিন জঙ্গি খুব ব্যাপার কি, বাদশা নুরউদ্দিন জঙ্গি কই চুরি করবেন ডাকাতি করবেন, উদ্দেশ্যটা কি জানতে চায়, এত রাত্রে কেন চুরি করবেন ডাকাতি করবেন? তিনজন ছেলে ডাক দেয়া বলতেছে বাইরে, আমরা চুরি করব ডাকাতি করব, কারণ আমরা বড় অভাব অনটনের ভিতরে আছি, আমাদের টাকার দরকার। কিসের দরকার? আমরা ডাকাতি করব। তিনজন লোকে ডাক দেয়া কই, তুমি কইতে আইছো তোমার বাড়ি কই? তোমার লাগন না। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া কয়, তোমরা যেমন চুরি করতে এসেছো আমিও তোমাদের মতো একজন চোর। আল্লাহ আকবার জোরে কর না, আমি তোমাদের মতো একজন চোর, আমাকে তোমাদের সঙ্গে রাখবা কিনা কও? এমন সময় তিনজন লোকে ডাক দিয়া বলতেছে, আমাদের সঙ্গে আপনি থাকবেন, আমাদের সঙ্গে যদি থাকতে চান, আমরা তিনজন ডাকাতের তিনটা প্রশিক্ষণ আছে, আপনার কোন যোগ্যতা আছে কিনা আমাদের জানতে হবে, উপযুক্ত যোগ্যতা যদি থাকবে তাইলে আপনাকে আমাদের সঙ্গে রাখবো, উপযুক্ত যোগ্যতা না থাকলে আপনাকে রাখবো না। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া কয়, আপনাদের কার কি যোগ্যতা আছে আমার কাছে মেহরবানি করে একটু বলেন। আল্লাহ আকবার কর না। এমন সময় তিনজনের ভিতরে একজন ডাক দেয়া কয়, আমার কি অভিজ্ঞতা আছে, আমি যে কোনো মুহূর্তে বাঘের মতো গর্জন দিতে পারি। কিসের মতো? আমি যদি বাঘের মতো গর্জন দেই আশেপাশে আওয়াজটা যতটুকু যায় ততটুকু পর্যন্ত ডরে মানুষ থাকতে, বাঘের গর্জন যারা দেখছে তারা কই তারবো, মুরব্বি বাড়িতে কই তারবো, বাঘের গর্জন যারা নিজের চোখে দেখছে শুনছে কই তারবো, বাঘের গর্জন মারাত্মক, কথা কয় না মারাত্মক। বাঘের গর্জনটা দিলে আওয়াজ যদি আপনি কানে শুনেন আপনি অবশ্যই বই পাইবেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি কই, তার তি মারাত্মক প্র্যাকটিস। এবার দ্বিতীয় জনকে জিগায়, তোমার কি ক্ষমতা আছে, তোমার কি প্রশিক্ষণ আছে জানতে চায়। এমন সময় দ্বিতীয় দিন ডাক দিয়া বলতেছে, আমার যে প্রশিক্ষণ আছে, আমার যে যোগ্যতা আছে, আল্লাহর জগতের ভিতরে যত মানুষের যত বড় যত শক্ত তালা থাকুক না কেন, আমি হাতটা যদি তালার ভিতরে লাগাই আমার কাছে এমন একটা ক্ষমতা আছে আমি চোখের পলকে তালা খুলতে পারি। বাদশা নুরউদ্দিন জঙ্গি কইরে দি আরো মারাত্মক, সুবহান লাগাইতেন না। এবার তৃতীয় জনকে জিজ্ঞাসা করলেন, তোমার কি যোগ্যতা আছে? এমন সময় তৃতীয় জন ডাক দিয়া বলতেছে, আমার একটা যোগ্যতা আছে, আমি যখন ডাকাতি করতে যাই চুরি করতে যাই যত গভীর নিশি অন্ধকারে যাই না কেন, আমি রাতের বেলা একটা মানুষকে যদি একবার দেখি দিনের বেলা তারে চিনি।
আমি যদি রাতের বেলা দেখি দিনের বেলা তাকে বাসা নুরউদ্দিন জঙ্গি মনে মনে কইরা মারাত্মক আমি তার আকৃতিটা দেখলে দিনের বেলা আমি বলে দিতে পারবো এই লোকটাই আমার সামনে ছিল। এমন সময় তিনজন লোকে ডাক দেয়া কই, আমাদের তিনজনের তিনটা যোগ্যতা আছে, এখন আপনার কি যোগ্যতা আছে আমি একটু জানতে চাই। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া কই, যুবকের দল আমার বেশি কোনো যোগ্যতা নাই রে, আমার বেশি কোনো যোগ্যতা নাই, আমার একটা যোগ্যতা আছে। কই কি যোগ্যতা? কই এই দেশের বাদশার সঙ্গে আমার হাতির বালা। এই দেশের বাদশার সঙ্গে আমার বড় গভীর প্রেমের সম্পর্ক আছে, বাদশার সঙ্গে আমার হাতির বালা। তিনজন ডাকাত মনে মনে কই লোকটা তো আমাদের দরকার, কারণ যদি বিপদে পড়ে যায় উদ্ধার করতো। ওয়াজ কিন্তু বলছিলাম বাটফার কারে কয় মনে আসেনি, ওয়াজের আলোচনার উদ্দেশ্যটা হলো আমার মুসলমান আজকে একটা নেক কাজ করার জন্য যে কোন জায়গায় যায় সেখানেও ঘুষ লাগে, লাগেনি? কিন্তু এ ওয়াজ তো সব হুজুর করতো না, কারণ কিছু কিছু মানুষের খুশি করতে গেলে জুইতের ওয়াজ করন লাগে। আমার জুইতের ওয়াজ দরকার নাই, সত্য যেটা আছে সেটা বলবো, কথা বলেন ঠিক কিনা ও মুসলমান? এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, তোমাদের তিনজনের যে যোগ্যতা আছে যোগ্যতার কথা বুঝতে পারলাম, এখন আমার যোগ্যতা হলো দেশের বাদশার সঙ্গে আমার সম্পর্ক ভালো। কই ঠিক আছে চুরি করতে যাব। এখন বাদশা নুরউদ্দিন জঙ্গি জিগায় চুরি যে করবেন কোথায় করবেন, ডাকাতি করবেন কোথায়? মাঝখানে একটা ডাক দেয়া কয় ডাকাতি যখন করব যেতাই সেতাই ডাকাতি করব না, বাদশার বাইতুল মাল চুরি করব। একটু জোরে কর না, চুরি যখন করব প্রত্যেকদিন চুরি কইরা লাভ নাই, করার মতো করুন কই করব, কই বাসার বাইতুল মাল চুরি করব। জোরে জোরে কর না, আল্লাহু আকবার। বাসা নুরউদ্দিন সঙ্গে আছে না নাই? জোরে কর না, আসেনি? বাসা নুরউদ্দিন জঙ্গি নিরবতা পালন করেন, কই ঠিক আছে চলেন আসেন আমরা চুরি করতে যাই। ও মুসলমান চুরি করতে গেল, যাইতে 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 বাদশার দরবারে যখন হাজির হয়ে গেছে রাত্রি গভীর নিশীতে, দারোয়ান যখন রাত্রি গভীর নিশী অন্ধকার হয় আইনি, কিন্তু যে লোকটা বলেছিল আমি বাঘের মতো গর্জন দিতে পারি ওই লোকটার সামনে দাঁড়াইয়া বাঘের মতো যখন গর্জনটা দিয়েছে সঙ্গে সঙ্গে দরোয়ান গুলি পাইছি পাইছি করে দৌড়াইছে, একজনের সামনে একজনের সামনে নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা বলুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন মুসলমান ভাই বাবা যারা বাইতুল মালের সামনে যাইয়া লোকটা যখন বাঘের মতো হুংকার দিল লোকগুলি বয়ে পালায় গেছে, এমন সময় বাইতুল মাল যেখানে তালা দেওয়া আছে যে লোকটা বলেছিল আমি যত শক্ত কঠিন তালা হোক না কেন আমার কাছে এমন জিনিস আছে আমি তালা খুলতে পারি, ওই লোকটা তালার মধ্যে হাত দিয়া কি জানি কি করেছে সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেছে, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার, তালাটা খুলে গেছে। এবার তালা খোলার পরে বই বাইতুল মালের ভিতরে দেখায়া দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কারণ সরকারি কোষাগারে টাকা কতটুকু আছে বুঝেন না, লক্ষ লক্ষ টাকা আছে। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি তাকায়া দেখতেছে, টাকা যখন নিতে চায় এমন সময় একজন ব্যক্তি টাকা নিলেন, ওই টাকার থেকে টাকা গণলেন ১২০০ জুড়ে, বলেন কয়শো? ১২০০ টাকা গণার পরে বলতেছে আর টাকা নিতাম না। বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় বাইতুল মাল চুরি করতে এসেছেন, এত কষ্ট করে কায়দা কৌশল করে আমরা চুরি করতে আইলাম,
রাতে গোবিন নিশি অন্ধকারে বাইতুল মালের তালা ভাঙ্গিয়া আমরা চুরি করব, মাত্র ১২০০ টাকা কেন লইলেন? ১২০০ টাকা নেওয়ার জন্য তো কৌশল করার কি দরকার ছিল? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, বেশি করে তো নেওয়া যায়। এমন সময় তিনজন ডাকায় ডাক দেয়া বলতেছে, বাইরে ও ভাই তুমি খবর জানো না, আমরা যে দেশে আমাদের দেশে যিনি বাদশাহ আছে আমাদের বাদশাকে আল্লাহ বড় ইনসাফ দান করছে, আমাদের দেশের বাদশার বড় বিবেক আছে, আমাদের দেশের বাদশার বড় ইনসাফ আছে রে, আমাদের দেশের বাদশাহ আমাদের কাছে আমাদের প্রতি বড় ইনসাফ করে বিবেক করে, এই জন্য বাদশার বাইতুল মাল চুরি করব, ১২০০ টাকাই চুরি করব, বেশি নেব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ নুরউদ্দিন যোগী কো বিষয়টা কি, এত টাকা নিতে চায় না, মাত্র ১২০০ কইছো। বাদশাহ নুরউদ্দিন যোগী ডাক দেয়া কয়, ১২০০ টাকা নেওয়ার উদ্দেশ্য কি? কই ১২০০ টাকা চারজন বর্ণ করলে কত কইরা পড়ে, যেরকম না কই ৩০০ করে নিলাম। এমন সময় বাদশাহ নুরউদ্দিন যোগী রাহমাতুল্লাহ আলাইহ ওই ছেলেদেরকে ডাক দেয়া বলতেছে, বাইরে তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, বাইতুল মালের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকার পরে টাকা ১২০০ নিলাম বুঝলাম, কিন্তু মাত্র ৩০০ করে টাকা নিলা, তার কারণটা কি? এমন সময় একজন ব্যক্তি ডাক দিয়া বলতেছে, বাইরে তুমি খবর জানো না, আমি ৩০০ টাকার জন্যই বাইতুল মাল চুরি করতে এসেছি, কারণ সাধারণ মানুষের ঘরে চুরি করা ঠিক নয়, কারণ সাধারণ মানুষ তো এমনি আমার মতো অভাব অনটনে আছে, কিন্তু বাইতুল মাল চুরি করতে এসেছি, ১২০০ টাকায় চুরি করব, বেশি করব না, কারণ আমাদের দেশের বাদশাহ তো ইনসাফ আছে, আমাদের দেশের বাদশাহ তো আমাদের প্রতি জুলুম করে না, এই জন্য ১২০০ টাকাই নেব, কারণ আমাদের ৩০০ করে হলে যথেষ্ট হয়, ওই কারণটা কি? এমন সময় একজন ব্যক্তি ডাক দিয়া কয়, বাইরে খবর জানো না, আমার ঘরের মধ্যে টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা যখন আমার কাছে রাতের বেলা চোখের পানি ছেড়ে কান্দে, আর যখন ডাক দেয়া বলতেছে, আব্বাজি আগামী দিন ঈদের দিন মানুষেরা সুন্দর জামা কাপড় লাগায় ঈদগাহে যাবে, বাবা গো তুমি যদি সুন্দর জামা না কিনবা ঈদগাহে যাইতাম না, বাবা গো আমরা ঈদগাহে যাইতাম না। এমন সময় লোকগুলি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ওরে ভাই তুমি খবর জানো না, আমার সন্তানগুলির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য আমার হাতের মধ্যে টাকা নাই রে, আমি বাইতুল মাল চুরি করতে আইছি, ৩০০ টাকা দিলেই আমার বাচ্চার জামা হয়ে যাবে, আমার বেশি টাকা চুরি করার দরকার লাগবে না, কারণ আমাদের দেশের বাদশার বড় ইনসাফ আল্লাহ দিছে রে, এই বাদশা আমাদের প্রতি কোনো জুলুম করে না। চিৎকার করে কন্যা সুবাহা, আওয়াজ করে বলেন না সুবাহানাল্লাহ। এবার দ্বিতীয় জনের চোখের পানি চেড়ে চেড়ে কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, বাইরে খবর জানো না, আমার ৩০০ টাকা হলেই যথেষ্ট, কই ৩০০ টাকা দিয়ে কি করবেন? এমন সময় লোকটা ডাক দিয়া বলতেছে, বাইরে আগামী দিন ঈদের দিন আমার হাতের মধ্যে টাকা পয়সা নাই, কিন্তু আমার বাচ্চারা বলতেছে আশেপাশের ঘরের মধ্যে সবাই মিষ্টান্ন তৈরি করছে, আমার বাচ্চারা যখন চোখের পানি ছেড়ে কান্দে আমি বরদাস্তি করতে পারি নাই, আমার বাচ্চাদের মুখের মধ্যে খানা দেওয়ার জন্য আমি চুরি করতে হাজির হয়ে গেছি, ৩০০ টাকা দিলে আমি বাচ্চাদের খানা পিনার ব্যবস্থা করতে পারবো। এইভাবে তিনজন যখন তিনটা কথা বললেন, বাদশাহ নুরউদ্দিন যোগী তাজ্জব হয়ে গেলেন, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ১২০০ টাকা নিয়ে বাহির হয়ে আসলেন, মুসলমান গভীর মনোযোগ ইমানদারের ইমান কারে কয়, ইনসাফ কারে কয়, একটু বিবেক দিয়ে বুঝবেন। ওই তিনজন ব্যক্তি বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে নিয়ে কয়জন টাকা কয়শো করে পাইছে, ৩০০ করে তিন চাইরা ১২০০ টাকা ৩০০ করে বন্টন করে নিলেন, বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকেও ৩০০ দিলেন, মনে কর না, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি হাতের মধ্যে টাকাটা রাখলেন, যখন চলে আসছে পরের দিন যখন সকাল হয়ে গেছে, এমন সময় বাদশাহ নুরউদ্দিন জঙ্গি
তার প্রজাদেরকে ডাক দেয়া বলতেছে, তার জিন্নাদেরকে ডাক দেয়া কয়, দারোয়ান যারা ছিল তাদেরকে ডাক দেয়া বলতেছে, কে তোমরা কোথায় আছো, আমার কাছে আসো। কারণ সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তো খবর হয়ে গেছে বাইতুল মাল ডাকাতি হইছে, খবর হবে না কথা কন্যা হবে, খবর হয়ে গেছে। এমন সময় বাদশা ডাক দিল, এই দারোয়ান কে তোমরা কোথায় আছো, আমার কাছে আসো, আমি তোমাদের কাছে শুনতে চাই, আমার কাছে ভালো করে বলো, আজকে ডাকাতি কেমন করে হলো, তোমরা কোথায় ছিলা। এমন সময় দারোয়ান ডাক দেয়া কয়, মহারাজ রাতের বেলা বড় ঘুম পেয়েছে, বলতে পারি না ঘুমায় রয়েছি, কোন সময় ডাকাইতে হয়েছে কইতাম পারি না, সত্য কইছে না মিথ্যা কইছে, মিথ্যা কথা কইছে, জোরে কোন কি কইছে, কারণ তখন কি ঘুমায় আছি, বাঘের গর্জন হইলো তো ফাইসি ফাইসি করে দূরছে, কথা কন না করে, কিন্তু কি কইছে, ঘুমায় আছি, কি কইছে। বাদশা নরউদ্দিন জঙ্গি মনে মনে কয়, আমি তো সঙ্গে ছিলাম, এটা ভিতরে রাখছে প্রকাশ করে নাই, কয়, ওরে দারোয়ান তোমরা ভালো করে বলো, রাতের বেলা যখন বাইতুল মাল ডাকাতি হইল, সত্য করে বলো রে, তোমরা কোন হালে কিভাবে আছিলা। এমন সময় দারোয়ান গুলি ডাক দেয়া কয়, মহারাজ সত্য কথাই বলছি, রাতের বেলা ঘুম বেশি হয়েছিল, কিছুই বলতে পারি না। এ কথা বলার পরে বাদশা নরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলতেছে, এই মন্ত্রী কোথায়, সচিব কোথায়, কে তোমরা কোথায় আছো, আমার কাছে আসো। সবাই হাজির হইলেন, এমন সময় দারোয়ানকে ডাক দিয়া কয়, দারোয়ান রে যদি রাতের বেলা ঘুমায় থাকো, কোনো কিছুই বলতে পারো না, তাইলে ঠিক আছে, যাও তুমি যায়া দেখো বাইতুল মাল থেকে কত টাকা চুরি হইছে। কষ্ট হইতেছে আপনারা, কই বাইতুল মালে যাইয়া দেখো কত টাকা চুরি হইছে। এমন সময় দারোয়ান যাইয়া টাকা গণনা করতে 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 তাকায় দেখতেছে টাকা চুরি হইছে মাত্র 1200। জোরে বলেন কয়শো। দারোয়ান মনে মনে কই, এত বড় সরকারি কোষাগার থেকে চুরি হইছে মাত্র 1200, এটার নাম চুরি হইলো। আর আর বাদশা তো আর জানে না কত টাকা চুরি হইছে না হইছে, একজন একজন বুদ্ধি দেখো একটা কাজ করে, কই কি কই, আমরা এন থেকে 1200 মাইরা দিই। ওই যে কইছিলাম বাটপার কারে কয়, ওয়াজ মনে আছে নি না, গোস হবে না আপনারা। ওই দারোয়ান মনে মনে কয়, আমার দেশের বাদশা জানে না, এখান থেকে আরো 1200 মাইরা দেয়, এখান থেকে 1200 লইয়া আর আগের 1200 কত হইছে, 2400। বাদশা নরউদ্দিন জঙ্গির কাছে ডায়া ডাক দিয়া বলতেছে, মহারাজ চুরি তো বেশি হয় নাই, মাত্র 2400 টাকা চুরি হইছে। কত আসলে কি 2400 হইছে? বাটফার কারে কয়, এই জন্য প্রায় সময় আমি বলি, যত শক্তি তাকক চালাকি করো, বাটপারি করো রে, পালায়া যাইবার কোনো জায়গা আছে? এই জন্য প্রায় সময় বলি, পালাই বা কই যাই আরে মানুষ, পালাই বা কই যাইয়া, আজ রাগিলা শিয়া একদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, যাওন লাগবনি, জোরে বলেন যাইতে হবে কিনা। আবার নি মনে মনে কোন হুজুরে গান গাইছে, নিজের বিবেক থেকে বুঝবেন আমি কি বলতেছি, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া, আজ রাগিলা শিয়া একদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ওরে এক বিয়াতে আইছো রে মানুষ এই বব সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে, আরেক বিয়া হইব তোমার সাদা কাপড় পরে রে, মাটির কবরে একদিন যাইতে হবে রে, পালাই বা কই যাইয়া রে ও নবীনগরের মুসলমান, পালাই বা কই যাইয়া, আজ রাগিলা শিয়া একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাদশা নরউদ্দিন জঙ্গি কয়, টাকা চুরি হইছে কত আমি তো জানি, কিন্তু সব বিষয় লোক কেমনে বুঝলাম না তো বিষয়টা।
আচ্ছা ঠিক আছে, তারপরে তারপরে বাসা নুরউদ্দিন জঙ্গি ডাক দেখো, সচিব কোথায়, সচিব ডাক দাও, তোমার গণনার ভিতরে কোনো ভুল হয়েছে কিনা, কোন সমস্যা হয়েছে কিনা, সচিব ডাক দাও, কারে এ সচিব তুমি বাইতুল মালের টাকাগুলি ভালো করে গণনা করো, দেখো কত টাকা চুরি হয়েছে। সচিব যখন গণনা করতে গেছে রে মুসলমান, গণনা করতে 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 তাকায় দেখতেছে টাকা চুরি হয়েছে ২৪০০ কত। সচিব মনে মনে কই বাইতুল মাল চুরি হয়েছে ২৪০০ টাকাতে হইল, বাদশা তো আর জানে না কত টাকা চুরি হয়েছে না হয়েছে, গণবার লাগে যখন পাড়াইছে, আচ্ছা আমি আন থেকে ২৪০০ মাইরা দিই ছিলাম বাট সরকারে কয়। হ্যাঁ মুসলমান সচিব মনে মনে কয় এমন কিছু সিস্টেম আসেনি, ব্যাংকে কইতাম না আসেনি, এর লেগে আমার ওয়াস গোসাইবেন নাকি, আফসুস অনেক লজ্জা লাগে, আর আমার মনটা মধ্যে কষ্ট এই কারণে আমি গুনাগার, যে কোনো একটা চাকরির জন্য গেছিলাম ব্যাংকার কইতাম না, তখন দেখছি হেলাটা যে কি, এই কারণে আমার ওয়াস, আমি কিতাবের মধ্যে যেভাবে পড়ছি সেইভাবে শুনাইতেছি, কষ্ট দিতেছ আপনারা। বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় টাকা চুরি হইলো ১২০০ আমি জানি, কিন্তু দারোয়ান কই ২৪০০, সজীব কই সজীব তুমি যায় গণ দেখো টাকা কত চুরি হইছে, সজীব দয়া গণনা করে কই মহারাজ টাকা বেশি তো চুরি হয় নাই আবার বেশি কমও হয় নাই, কই কত, ২৪০০ এর লগে আর ২৪০ এর কত, কই মহারাজ ৪৮০০ টাকা চুরি হইছে, কত, বাদশা নুরউদ্দিন জঙ্গি গিরে বিষয় কি, এখন কত হয়েছে ৪৮০০, কত, বাদশা নুরউদ্দিন জঙ্গি কই বুঝলাম না রে, দারোয়ান কইছে টাকা চুরি হইছে ২৪০০, এখন সচিব কই চুরি হইছে ৪৮০০, তখন মন্ত্রীকে ডাক দিলেন, কারে মন্ত্রী তুমি যাও যাইয়া দেখো টাকা কত চুরি হইছে ভালো করে গণ, মন্ত্রী গণনা করতে 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 তাকায় দেখতেছে ৪৮০০ টাকা কম, কত ৪৮০০ টাকা কম, মন্ত্রী তো পেট যখন মুড়া সবই তো মুড়া, কত কথা, কিছু কিছু মানুষকে হুজুর তো ওয়াজ করে না রে, হুজুর তো মনো, আরে মুসলমান নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, নিজের বিবেকের কাছে জিগাইবেন কিসের কারণে বাটফারি দান্দালি করতেছেন, তোমার কি মরণ হবে না, তোমার কি একদিন কবরে যাইতে হবে না, হিসাব কি বুঝি তোমার দিতে হবে না, তুমি মনে করেছো তোমার যশ নাই যতদিন আছে ততদিন চলবা, আরে মুসলমান না না, ছেলেরা যখন আকাশের মধ্যে গুড়ি উড়ায় যতক্ষণ বাতাস থাকে ততক্ষণ গুড়িটা উড়ে, যখন বাতাস বন্ধ হয়ে যায় টান দেওয়া লাগে না রে, টান দেওয়া লাগে না, নিজে নিজেই মাটির মধ্যে পড়ে যায়, কথাটা ঠিক কি না, আরে মুসলমান বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় এখন বলতেছে টাকা চুরি হইছে ৪৮০০, মন্ত্রীকে পাঠানোর পরে মন্ত্রী ডাক দিয়া বলতেছে গন্তে গন্তে তাকায় দেখতেছে টাকা চুরি হইছে ৪৮০০ কত, মন্ত্রী মনে মনে কই বাটিউল মাল চুরি হইছে ৪৮০০, টিহা যাক মহারাজ যখন জানে না সুযোগটার হাত ছাড়া কইরা লাভ নাই, তিনি এখান থেকে মাইরা দিছে আর ৪৮০০, ৪৮০০ কত, ৯৬ কত, ৯৬ ৬০০০, ৯০০০, ৬০০, বাদশা নুরউদ্দিন জঙ্গি গিরি বুঝলাম না, আলি বার্তা সই, আলি বার্তা সই, বাদশা নুরউদ্দিন জঙ্গি কই আর কাউরি পাঠাইতাম না, আর গণনার দরকার নাই আমার কিছু আন্তাস, আমার আলোচনার উদ্দেশ্য হলো কেউ মনে কষ্ট নেওয়ার কারণ নাই, যারা যেই দল করে না, আমি কোন দল মতের জন্য কথাগুলি বলছি না, এটা আমার কিতাবের আলোচনা, এরকম কিচ্ছা কাহিনী নাকি, এগুলি কিতাবের আলোচনা, খুব ভালো করে বুঝি আলন, আমাদের দেশে এমন কিছু ঘটনা আছে যারা বিছনার নিচেও টাকা পয়সা লুকায় রাখে সরকার ধরতাছে কিনা, সোয়াবিন তেল পর্যন্ত হাড়ের নিচে আছে না নাই, এর বাইরে আর কিছু কোয়ার দরকার নাই, অনেক সোনার চান্দে কিন্তু সরকার এখন ধরতাছে আছে না, দলের ভিতরে থাকছে ভালোবাসা উপর দিয়েছি ভিতরে বাটফারি,
এগুলি কিন্তু সরকারের কাছে ধরা পড়তেছে পড়েনি আপনারা কি খুশ হইবেন কইলে এই হুজুরের দাওয়াতটা দিছটা এই ওয়াজের ধরন নাই কত ওয়াজ বাইসা যাইতেছে গায় ইতাইছি কইতো আরে মুসলমান বাসা নুরউদ্দিন জঙ্গি কই যেই ভাবে টাকা বাড়তি শুরু হইছে আবার যদি কইরা বাড়াই দিল বাইতুল মাল খালি কইরা লেব ঠিক আছে আর গণন লাগতো না বুঝছি আমি এখন বিচারের ভালা কিসের ভালা এখন বিচারের ভালা বিচার শুরু করো যখন বাসা খালি কইছে যখন বিচার করতেইব ভিতরে একটা কলচা ছিবা মারছ না বুঝছ না আরে বিচার যদি করে বাসা কার বিচার করব এমন সময় উদ্দিন নাজি ডাক দিয়া কয় মহারাজ আপনি বিচার করবেন কার বিচার করবেন বাদশা নুরউদ্দিন জঙ্গি কই যিনি চুরি করছে তারই তো বিচার এখন আমি হুকুম করলাম চুরিটা কে করছে চুর যদি তোমরা সাব্যস্ত করতে না পারো তাহলে একজনেরও রেখাই নাই চুর বাইর করো চুরি করছে কে সেটা বাহির করো নাহলে তোমরা কেউ বাঁচতে আল্লাহু আকবার জোরে কর না চুরি করছিল ওই তিনজন ব্যক্তিকে তালাশ করে যে কোনো কৌশলে বাহির করলেন কারণ যে তিনজন চুরি করছে তারা যদিও চুরি করছে কিন্তু তারা মিথ্যা কথা বলে না চুরি করছে ঠিক আছে কিন্তু মিথ্যা কথা বাহির করো তালাশ করতে করতে যে তিনজন চুরি করছিল এ তিনজন বাহির করলেন বাহির করে বাদশার দরবারে হাজির করছে কয় মহারাজ এই তিনজন লোকে চুরি করছে বিচার হবে একদিন সুযোগ রাখছে পরের দিন যেন সবাই আর যারা তিনজন চোরকে ধরে আনছে তারা তো মনে মনে ভাবছে চোর যখন ধরে লাইছে আমরা কোন চিন্তা নাই এমন কিছু কাহিনী আসেনি হ্যাঁ নিজে ফারা দিয়ে আরেক বেড়া কো সরি আছে না নাই ওয়াজ বুঝিন না আপনারা বুঝলি যথেষ্ট আরে মুসলমান বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় চুরি যখন করছে চুরির বিচার হবে এখন চুরি বিচার করতে হবে পরের দিন সবাই হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে বাদশা নুরউদ্দিন জঙ্গি বিচার করবেন বাদশা নুরউদ্দিন জঙ্গি যখন আসনের মধ্যে বসলেন তিনজন চোরকে দাঁড়া করায় রাখলেন এখন বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় তোমরা তিনজন চুরি করছো কই জি মহারাজ সুবহানাল্লাহ একটু দ্বিধাবোধ করছেন সঙ্গে সঙ্গে কইছে আমরা চুরি করছি বলতেছে ঠিক আছে তোমরা চুরি করছো আচ্ছা ঠিক আছে তো কত টাকা চুরি করছো কই 1200 কত 1200 জোরে কর না 1200 বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাকিয়া কই বাইরে তোমরা কি চুরি করেছো কই জি মহারাজ আমরা চুরি করছি কই চুরি করছো কত কই 1200 কই 1200 টাকা চুরি করছো এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি দারোয়ানদেরকে ডাক দিছে এই দারোয়ান তোমরা কই এদিকে আসো কই জি মহারাজ তোমরা কইছো টাকা চুরি হইছে 2400 এখন তারা বলতেছে তারা নিজে চুরি করছে তারা বলতেছে টাকা চুরি করছে 1200 এখন সত্য কোনটা বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় তিনটা ছেলেকে বলতেছে ভালো করে সত্য করে বলো কত টাকা চুরি করছো সত্য কইরা কও না হই কঠিন শাস্তির ব্যবস্থা হবে এমন সময় তিনজন চোরে ডাক দিয়া বলতেছে অক বাদশাজি আল্লাহ জাতের কসম করে বলতে পারি আমরা চুরি করেছি ঠিক আছে কিন্তু আমরা 1200 টাকা চুরি করছি বাদশা নুরউদ্দিন জঙ্গি কই তো 1200 টাকা চুরি করছো তোমরা কয়জন ছিলা কই চারজন কয়জন কই চারজন টাকা কত কইরা পাইছো কই 300 কইরা কই তাহলে আর 300 কই সুবহানাল্লাহ না কই আমাদের সঙ্গে যে ছিল তারে দিছি 300
আমাদের সঙ্গে যে আছেন তারে দিছি 300 বাসা নুরউদ্দিন জঙ্গি কয়ে 1200 টাকা চুরি হইছে 300 কইরা তোমরা নিছো বুঝলাম এমন সময় বাসা নুরউদ্দিন জঙ্গি ডাকিয়া কয় দারোয়ান তারা বলতেছে চুরি করছে 1200 তুমি বলতেছো 2400 এমন সময় সচিবকে ডাক দিলেন সচিব ও শুনলাম টাকা চুরি হইছে 1200 দারোয়ান কয় 2400 তোমরা কইছো 4800 মন্ত্রীকে ডাক দিলে কো মন্ত্রী তুমি আমার দেশের মন্ত্রী আয়ো সোনার সান কাছে আয়ো জালা জোরাই না জালা জোরাই না রে কইতাম নি সবাই উত্তর দিছে না কইতাম নি আরে ও জালা জোরাই না রে নবীর প্রেমে রাগুন লাগলো রে জালা জোরাই না জালা জোরাই না রে জালা জোরাই না জালা জোরাই না রে গাউসে পাকের প্রেমে রাগুন জহলে রে জালা জোরাই না জালা জোরাই না রে খাজা বাবার প্রেমে রাগুন লাগলো রে জালা জোরাই না জালা জোরাই না রে জালা জোরাই না মায়ার সুরে পড়ি না ইয়া রাসূলুল্লাহ না এ আওয়াজে ফোসে না জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয় মন্ত্রী রে শুনলাম চোরে কই 1200 টাকা দারোয়ান কই 2400 সচিবে কই 4800 তুমি কইছো 9600 এখন সত্য কোনটা বুঝুম কেমনে মন্ত্রী তো আলী কুসি মুজি খায় কারণ মন্ত্রী জানে না কত মারছে জানিনি এখন মন্ত্রী চাই সচিবের দিকে সচিব চাই দারোয়ানের দিকে একজন হালি একজনের দিকে চাই চোখে চোখে ফেবের লাভ চলতেছে কিন্তু মুখ খুলে কোয়ার সুযোগ যতই চালাকি বাটপারি করুক না কেন বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদের সাথে ছিল কি ছিল না বাদশা নুরউদ্দিন জঙ্গি জানিনি আমার ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যদিও মহিলা হয়ে তাকে আল্লাহ তাকে ভালো জ্ঞান দান করছে কোন সোনার চান কেমন তাই নে সিনার বাকি নাই এজন্য অনেক সোনার চান ধরা পড়ছে গোস হইতেছেন নাকি ওরে মুসলমান গবের মনোযোগ বাদশা নুরউদ্দিন জঙ্গি তিনজন চোরকে ডাক দেয়া কয় আচ্ছা বুঝলাম তোমরা 1200 টাকা চুরি করছো এখন জন কত করে পাইছো কই 300 করে কই 300 করে তো তিনজনে পাইছো 33 নয় আর 300 কই আমাদের সঙ্গে যে ছিল হেরে 300 দিছি এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া বলতেছে আচ্ছা তোমরা ভালো করে কও আসলে 1200 চুরি করছো কই জি হুজুর 1200 চুরি করছি 1 টাকাও বেশি করে নাই এমন সময় একটা লোক যে কইছিল রাতের বেলা যারে দেখে দিনের বেলা দেখলে তারে ওয়াজ মন আসেনি এমন সময় তিনজনকে ভালো করে যখন শক্ত করে জিগায় এমন সময় যে লোকটা বলছিল রাতের বেলা দেখলে দিনের বেলা বাদশা নুরউদ্দিন জঙ্গি প্রথম লোকটারে জিগায় আচ্ছা তোমরা যে বাইতুল মাল চুরি করছো কেমনে করছো একটু কোছেন আমি হুইনা লই প্রথম লোকে বলতেছে মহারাজ আমি বড় বাঘের মতো গর্জন দিতে পারি আমি যখন বাঘের মতো গর্জন দিয়েছি তখন তারা ভয়ে পালায় গেছে এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কই দারোয়ান তোমরা কইও তোমরা বলে ঘুমায় আসলা অন কি কয় মহারাজ ডাক দিয়া কই দারোয়ান তারা বলতেছে বাঘের মতো গর্জন দেওয়ার পরে কেউ সামনে দাঁড়াইতে পারে নাই আর তোমরা আমার কাছে বলেছো ঘুমিয়েছিলা এবার দ্বিতীয় লোকের জিগায়
কেমনে কি করলেন কয় মহারাজ আমার হাতের মধ্যে এমন কিছু জিনিস আছে এমন কিছু ক্ষমতা আছে যত শক্ত কঠিন তালা হোক আমি খুলতে পারি এবার তৃতীয় লোকের যখন জিগায় কেমনে কি করছেন কয় মহারাজ আমার একটা যোগ্যতা ছিল আমি রাতের বেলা দেখলে দিনের বেলা তারে চিনি কয় তাহলে রাতের বেলা দেখলে যদি দিনের বেলা চিনো তাইলে এখানে তো হাজার হাজার মানুষ আছে এখন তুমি বলো তোমাদের তিনজনের সঙ্গে যে লোকটা আছেন 300 টাকার বন্ধকটা যে লোকটা নিছে লোকটারে চিনুনি সুবহানাল্লাহ কোনা রে কোথায় গেছে গা জোরে কোনা সুবহানাল্লাহ এমন সময় যে লোকটা বলছিল রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে এই লোকটা খালি বাসার দিকে বারে বারে চায় ডরে কই তো পার না কিন্তু ঘুরে ঘুরে নজর হালিয়ে দি কই যায় কন্না সুবহানাল্লাহ একবার দুইবার তিনবার যখন এমন করে মন্তব্যর চোখে বারবার যখন তাকায় এমন সময় বাসা নুরউদ্দিন জঙ্গি কই কি কইবা কই আলো না কন্না সুবহানাল্লাহ এমন সময় চোর ডাক দিয়া বলতেছে বাসা গো ও বাসা সত্য কথা বলতে আমি বই পাই না যা হইবার হইব কিন্তু আপনিই তো ছিলেন জনগণ প্রজা সারা ছিল সবাই তো বেক করে ঢুকসাই রইছে ওন কি কয় বাদশা বলে নিজ ওই চুরি করছে এরিতে কি কয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লা আল্লাহ বলন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু মুসলমান ভাই কন্না মারহাবা আবার নতুন আর কেউ আজ দিয়া দিছে এটা আমি মনে মনে প্ল্যান করেছিলাম বেটা কই হই লাইছে সহ্য করে থাকতারছেন আর কি জোরে কোন আল্লাহু আকবার ও মুসলমান যে কথা বলতেছিলাম বাসা নুরউদ্দিন জঙ্গি কয় তাইলে চুরি করছো কয়জন কই চারজন কই ভালো করে কই বাসা যত কিছু কইবেন আপনি আসলেন আচ্ছা ঠিক আছে বাসা নুরউদ্দিন জঙ্গি কয় এই মন্ত্রী শুনো সচিব শুনো দারণ তোমরা শুনে আলাও এই চারজন লোকের এই তিনজন লোকের সঙ্গে যখন চুরি হয়েছিল রে আমি স্বয়ং বাদশা তাদের সঙ্গে হাজির ছিলাম কিন্তু তোমরা প্রথমে মিথ্যা কথা বলেছো তোমরা বলেছো তোমরা ঘুমিয়েছিলাম প্রথম নম্বরে আমার সঙ্গে মুনাফিকি করেছো বেঈমানি করেছো দ্বিতীয় নম্বরে টাকা চুরি হয়েছিল 1200 তোমরা বলেছো 4800 যতই চালাকি করো কোনা কেন সত্য কথা সময় থাকতে প্রকাশ করিয়া দাও এমন সময় সবার ভিতরে ওই চিন্তা ভাবনা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করলেন এমন সময় দেখা যায় ওই দারণগুলি সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে পড়ে ডাক মারছে হুজুর বুঝতে পারি নাই গো ভুল করছি ক্ষমা করিয়া দেন বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া কয় না না এটা তোমাদের ভুল নয় এটা তোমাদের চমৎকার বেঈমানি কথা বলেন ঠিক কি না যেই লোকে আমার খায়া আমার পায়রা আমার সেবা যতন সবকিছু বহন করিয়া যেই ব্যক্তি আমার বাইতুল মালের সঙ্গে বেঈমানি করতে পারে রে যেই ব্যক্তি আমার সঙ্গে বেঈমানি করতে পারে এই লোক কোনদিন আমি বাদশা নুরউদ্দিন জঙ্গির সফর সঙ্গে বাদশা নুরউদ্দিন জঙ্গির কর্মচারী থাকতে পারে না এবার সচিবকে কয় সচিব টাকা চুরি হয়েছে 1200 আমি নিজে স্বয়ং ছিলাম কিন্তু তুমি কেমনে কইলা 1400 হইছে কই মহারাজ আর লজ্জা দিয়েন না মন্ত্রীকে ডাক দে কই মন্ত্রী রে তুমি তো উপরের পদের মানুষ তুমি তো উচ্চতরের মানুষ কিন্তু তুমি কেমনে আমার সঙ্গে এমন চমৎকার বেঈমানিটা করলা মন্ত্রী ডাক দে কই মহারাজ আর কিছু বলার দরকার নাই ও মুসলমান এই কথা দ্বারা কি শিক্ষা পাইলাম আমাদের দেশের মধ্যেও এখন এমন কিছু পরিস্থিতি আছে না নাই আমাদের দেশেও কিন্তু এমন পরিস্থিতি আছে সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমার দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে খাইতে পারে কিন্তু সাকতে সাকতে শেষ পর্যন্ত ফুড়ি মাছ পর্যন্ত আমরা পাই না ঠিক না বেটি
এটা সরকারের দোষ না দোষ কার ওই যে কইছিলাম বাটফার কারে কয় ওয়াজ মনে আছে নি ও মুসলমান আলোচনাটা এখানেই রাখলাম।